জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এই জন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি, নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে, যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে গত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন, উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির, তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে, বাংলাদেশে ঢাকাতেও আছে, আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে। এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায়, শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হয়েছে, পাঠাও। কি নাম? এটা বোধ হয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক, বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে, জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো বসাই দেয়। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও, এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না, আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লা বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6,000 ফিট উঁচু, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি, এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে, যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না,
ভাওয়ানি জুট মেল বন্ধ, আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি, আছে না নাই? পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্বকে, বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম, ঠিক কিনা? এর জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না।